জুলেখা তোমার ছাড়া আমি বাঁচবই না, মরে যাব, কিচ্ছু না। আপনার আপনার দাম্পত্যময় জীবনে ছয় বছরের সুন্দরী স্ত্রী রেখে আপনি হঠাৎ করে চলে গেলেন, ছয় বছর সংসার হয়েছে, আপনিও কম বয়সে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ও যুবকরা একটু কান লাগান, আপনি আজকে মরে গেলেন, সুন্দরী নারী সুন্দরী বউ রেখে চলে গেলেন। সুন্দর সুন্দরী নারীটা যখন শুনতে পেয়েছে আপনার স্বামী, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, গড়াগড়ি দিয়ে কানলো, সেন্সলেস হয়ে গেল, গলা ভেঙে গেল, দুই তিন দিন খাওয়া নাই ঘুম নাই, বিশাল টেনশনে, স্বামী ছাড়া বাঁচবো না মরে যাব, তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন, দিন দিন শোকটা বাড়বে না, শোকটা কমবে, কমে যাবে, মাসখানেক চলে যাবে, হাসি চলে আসবে, দুই মাস চলে যাবে, আরেকটু হাসি চলে আসবে, তিন মাস চলে যাবে, মোটামুটি ভুলে যাবে, চার মাসের মাথায় বাপ মা সবাই মিলে বলবে, মা বয়স তো তোমার ঠিকই আছে, যৌবনটাও আছে, আমরা বুড়া বুড়ি হয়ে যাব, মরে যাব, একটা বিয়ের বন্দোবস্ত করা দরকার। বলবে, মা আমার জীবনে বিয়ের কোনো দরকার নাই, শুধু মুখে মুখে কবে। এক পর্যায়ে যখন বিয়ে হয়ে যাবে, বিয়ে হয়ে যাওয়ার পর নতুন স্বামীর সংসারে যাবে, স্বামীর সঙ্গে মহব্বত হবে, এর পরের দিন আব্বা আমার সামনে মুসকে হাসি মেরে বলবে, মা খুব ভালো করেছ, এই যে স্বামীটা পাইছে আগের স্বামীর চাইতে স্বামীটা আরো ভালো। এটাই বাস্তবতা, এটাই জীবন। যে সন্তানদের জন্য কত সুখ কত আরামকে ত্যাগ করে, রাতের আরামের ঘুমকে হারাম করেছি, দিন রাত পরিশ্রম করে প্রবাস জীবন থেকে কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায় দিয়া, যে সন্তানটার জন্য এত সম্পদের পাহাড় গড়লাম, মরে গেলাম, মরে যাওয়ার সাত দিন যেতে না যেতেই দুইটা ছেলের মধ্যে মারামারি আছে না নাই, সম্পদ নিয়ে কাড়াকাড়ি। অতএব এই দুনিয়ার কোনো কিছুই আমার আপন হতে পারে না, সবচেয়ে বড় একমাত্র কেবলমাত্র আমার আপন জন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ, আমার আল্লাহ তাআলা। আল্লাহই আমার আপন, আল্লাহ আমাকে কখনো ফেলে যাবেন না, আল্লাহ আমাকে কখনো ছেড়ে যাবেন না। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব বান্দা, আমি তোকে জান্নাত দেবার জন্য প্রস্তুতি নিয়েছি বান্দা, তুই আমার কাছে তৌবা করিস না কেন? আমার কাছে তৌবা কর, আমার কাছে মাফ চেয়ে নে, চোখের যে পানি দিয়েছি এই চোখের পানি থেকে এক ফোঁটা চোখের পানি যদি আমার ভয়ে আমার মহব্বতে যদি ফেলতে পারিস বান্দা, এই এক ফোঁটা চোখের পানির দাম আমি আল্লাহ এত দিয়ে দেব, সাতটা জাহান্নামের আগুন এই চোখের পানি দিয়ে আমি আল্লাহ তোর জন্য নিভাইয়া দেব রে বান্দা। যেরকম সুবহানাল্লাহ, চোখের পানি দিয়েছেন কে? কান্দার জন্য, কাঁদবো কার জন্য? আসতে বলবেন না, কাঁদবো কার জন্য? কেঁদেছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেঁদেছেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেঁদেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেঁদেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, কেঁদেছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাত যখন গভীর হয়ে যেত, সবাই ঘুমের সাগর হাবুডুবু খায়, যে নবীর জীবনে বিন্দু পরিমাণ কোনো গুণা ছিল না, সেই নবীজি গোটা রাতে তার ঘুম হয় না, শেষ রাতের দিকে শুধু না, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক কবিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আমার নবীজির কোন রাত তাহাজ্জুদ বাদ পড়ত না, সেজদায় পড়ে যেতেন, যখন ঘন্টার পর ঘন্টা চলে যেত সেজদা থেকে মাথা উঠাতেন না, কপালটা ফুলে যেত, চক্ষুটা লাল হয়ে যেত। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার তো কোনো গুনাহ নাই, আপনি এত কান্দেন কেন? রাসূল বলতেন, আয়েশা কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ যদি আমাকে পাকড়াও করেন, আমি মুহাম্মদ আমিও পার পাওয়ার সুযোগ পাব না, আমি আল্লাহর রহমত পাওয়ার আশায় সেজদা দিই, আল্লাহর কাছে মাফ চেয়ে নেই। আমার ভাইরা চোখের পানি ফেলে ফেলে কাঁদবো আল্লাহর কাছে, চোখের হকটা আদায় হয়ে যাবে, আল্লাহর কাছে আমরা কাঁদবো, আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব, গুনাহ তো হবেই, গুনাহ আছে না নেই বলেন? লাউলাম তুযনিবু লাযহাবাল্লাহু বিকুম ওয়ালাজাআ বিকওমিন হাত্তা ইয়ুযনিবুন। তোমরা যদি গুনাহ না করো আমি তোমাদেরকে দুনিয়া থেকে মিটায় দেব, এমন একটা জাতি পাঠায় দেব যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। অতএব এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দার জীবনে গুনাহ হতেই পারে, গুনাহ হয়ে যাবে, কিন্তু বান্দার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে যদি মাফ নিতে পারে, আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন।
মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? ভালো করে মানুষের দাম না ফেরেশতার দাম? আমরা গালি দিতে হঠাৎ করে মানুষকে বলতে নিয়ে বলি তুমি কি ফেরেশতা হয়ে গেছো নাকি? ফেরেশতা হওয়ার কি দরকার? ফেরেশতার চেয়ে আমি মানুষ, আমার দামটা বেশি কেন? ফেরেশতার মধ্যে কামনা বাসনা নাই, ফেরেশতার মধ্যে বিবেক বুদ্ধি আছে। এরপরে মানুষ সারা পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে কামনা বাসনা আছে কিন্তু বিবেক বুদ্ধি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কামনা বাসনাও দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। বান্দা যখন কামনা বাসনাকে বিবেক বুদ্ধি খাটায়া কোরআনটা গবেষণা করে যখন কোরআন মাফিক জীবনটা চালাতে পারে, ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি বেশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এক নম্বর বন্ধু বানাবো কাকে? এই চোখের পানি যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো পানির মতো দিতেন, দুনিয়ার কোনো মিনারেল ওয়াটার ড্রিঙ্কিং ওয়াটারের মতো যদি দিতেন, মাইনাস ডিগ্রি তাপমাত্রার মানুষগুলো চোখ রক্ষা করতে পারত না, চোখের ভেতরের পানিটা আইস হয়ে যেত, বরফ হয়ে যেত, মানুষের চোখটা হ্যাং মারত, ঝুলেন মানুষের চোখটা নষ্ট হয়ে যেত, রক্ত সঞ্চালন হতো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের চোখের মধ্যে এমন কিছু ধরনের পানি দিয়েছেন, এই পানি তৈরির জন্য চোখের পেছনে মেশিন আছেন, মেশিন আছে, মেশিনটা সেট করে দিয়েছেন। ওই মেশিনের কাজ হলো এই পানিটা প্রসেস করার জন্য কিছু পানি, কিছু তেল, কিছু শ্লেষ্মা, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি বের করে দিয়েছেন চোখের মধ্যে। বান্দা জমিনে চলতে গিয়ে ধুলা যখন ঢুকবে, ভাইরাস যখন আক্রমণ করবে, এই পানি যখন বের করে দেব সমস্ত জটিলতা থেকে আমি তোর চোখটা আমি আমৃত্যু হেফাজত রেখে দেব। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। এ তো গেল চোখের ফাংশন। এই সমস্ত ব্যাখ্যা দিতে গেলি ঘন্টার পর ঘন্টা লেগে যাবি। আমি আমার ভাষায় বলি, এই চোখ, এই কান, এই নাক হলো পদ্মা মেঘনা যমুনার চেয়ে বড়, বিশাল বড় ফাংশন, বিশাল বড় নিয়ামত। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুকে আসতে বলবেন, আমার বন্ধুকে আল্লাহ, আমার বন্ধু আমাকে খাওয়ান কে, আমাকে পড়ান কে, আকাশে সূর্য কে দিয়েছেন, আকাশের চাঁদটা কে দিয়েছেন, এই চাঁদ কেন দিলেন, এই সূর্য কেন দিলেন? বান্দার কল্যাণে দিয়েছেন, বান্দার জন্য দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে তোর খাদেম বানিয়ে দিয়েছি বান্দা, আর আমি তোকে হুকুম করছি তুই আমার গোলাম হয়ে যাবি। আমি হলাম আল্লাহর গোলাম, পৃথিবীর সব সৃষ্টি হলো আমার খাদেম, আল্লাহর দাবি হলো বান্দা আমার কাছে সেজদায় পড়ে কাঁদ, আমার কাছে মাফ চেয়ে নে বান্দা, আমার কাছে সারেন্ডার কর, আমি তোকে মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে আমি আর সর্বোচ্চ আধা ঘন্টার সময় নেব। আজকের এই বিশাল বড় মাহফিল আমরা একসঙ্গে মোনাজাত করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার গোলাম সরওয়ার সাইদি ভাইয়ের জন্য আমি দোয়া চাচ্ছি। শেষের দিকে আমরা দোয়ার দিকে যাব, একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। বন্ধু আমাদের কয়জন হবে আর কয়টা বন্ধু বানানো যাবে না? কয় শ্রেণীকে বলেন? পাঁচ শ্রেণীকে বন্ধু বানানো যাবে না। একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আমার ভাইয়েরা, এক নম্বর বন্ধু আমরা আল্লাহকে বানাবো। আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পড়ান, আমার দেহের এই জীবনটাকে বাঁচানোর জন্য, দেহটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাজারো ফলমূল দিয়েছেন, খাবার দিয়েছেন। সেই খাবার খাওয়ার জন্য একটা ইন্দ্রিয় আছে মুখ, আবার নাকের খাবারও আছে। এই নাক এবং মুখটা হলো খাবারের ফাংশন। এই নাকের খাবারটার, মুখের খাবারটার মধ্যে কোনটা বেশি জরুরি, নাকেরটা না মুখেরটা? অনেকে চুপ করে আছে, মানে মুখেরটা কোনটা বেশি জরুরি? নাকেরটা। নাকেরটা বেশি জরুরি কেন? নাকেরটা জরুরি হওয়ার কারণ হলো খাবার যদি দুই দিন না পাই আমার জীবন কোনো মতো আমি রক্ষা করতে পারবো, বাঁচতে পারবো। কিন্তু নাকের যদি অক্সিজেন যদি দুই মিনিট তিন মিনিটের জন্য যদি বন্ধ হয়, গোটা দুনিয়া জুড়ে জো বাইডেন বাঁচবে নাকি, ডোনাল্ড ট্রাম্প বাঁচবে নাকি, বরিস জনসন বাঁচবে নাকি? যত বান্দা পৃথিবীতে আছে সমস্ত বান্দার নাকের ডগায় খাবারটা কে দিচ্ছেন? আস্তে বলবেন না, কে দিচ্ছেন? আল্লাহ বলছেন বান্দার আমি তোকে তুলে খাওয়াই। কিসে খাওয়াই? আমি তোকে তুলে খাওয়াই বান্দা, এই অক্সিজেনটা আমি তোর জন্য ফ্রি সার্ভিস করে দিয়েছি। আমি তোর এই খাবারটা যদি যদি কি সিস্টেম হতো, অক্সিজেন কিসে ভরায়?
সিলিন্ডার সিলিন্ডার সিস্টেম যদি হতো, যেরকম করোনা রোগী যখন আর পারে না, তার লাংস আর নিতে পারে না, এই ন্যাচারাল অক্সিজেন সে আর নিতে পারছে না, তার লাংস আর পারছে না, তখন মেশিন দিয়ে সিলিন্ডার থেকে তাকে চাপ দিয়ে তার লাংসে অক্সিজেন ঢুকানো হয়, 20 লিটার, 50 লিটার, 70 লিটার, 80 লিটার। কিন্তু যদি এরকম হতো যে পৃথিবীর সব বান্দার জন্য একটা করে সিলিন্ডার আমৃত্যু নাকের ডগায় এসে নিয়ে ঘুরবে, সে কি দুনিয়ার কোনো কাজ করবে না? সিলিন্ডার নিয়ে থাকবে, কিনে থাকবে, কোন সিলিন্ডার নিয়ে থাকবে, দুনিয়াতে আসছি তখন কি হবে? কিসের জন্য? সিলিন্ডার নিয়ে অক্সিজেন নেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন, বান্দা জটিল করি নাই, এই অক্সিজেনটা আমি তোর জন্য ফ্রি সার্ভিস করে দিয়েছি, যেখানে যাবি সেখানেই খাবার পাবি। একটু আস্তে কর, সুবহানাল্লাহ।